এই যে তার আমি দেখতেছি হাতে রক্ত বা কখন এই ঘটনাটা ঘটছে তাই আপনারা কি দেখছেন যে অ্যাক্সিডেন্ট করছে এরকম না আমরা শুনলাম আর কি ওখানে মানুষজন থেকে যে শুনলাম যে সকালবেলা ইনি অ্যাক্সিডেন্ট করছে তারপরে আমরা বাচ্চা আমার রাত্রে মিলে দিদি ধরো ওখানে অনেক ছড়লে বসে আছে চলো দেখ গোসল টোসল করে দিই মানে একটু কথা বলো তো ভাই তোমার কেমন লাগছে আচ্ছা তোমার তোমাদের তোমার তোমার কেমন লাগছে বলো তো তুমি যে কাজটা করতেছো তোমার কেমন লাগছে আচ্ছা প্রতিদিন রাস্তায় শুয়ে থাকে বিভিন্ন হোটেলে তেল খাবার নিয়ে আসে যদি ওর পরিবার দিকে যদি আসতে পারে এদিকে মাথাটা উঠাও তো একটু ভাই তুলে দাও মাথাটা মানে বেশ কয়েকদিন হলে আমি মানে গাড়ি চালাইতে তাক দেখি তারপরে বললাম যে তোর না না কাটা দিয়ে নতুন কাপড় দিন আচ্ছা এই আমার ইচ্ছা তুমি কি করো আমি পড়াশোনা করি কিসে পড়ো তুমি ক্লাস সিক্সে ক্লাস সিক্সে প্রথম কে কাজটা শুরু করেছে আর কে সেই সৈকত আপনি সেই সৈকত তাই না আপনি গাড়ি চালক আপনি বাড়ি কোন এলাকায় কইপাড়া এখানে যাদেরকে দেখতেছি তারা কি সবাই এখানকার আপনারা কি সবাই একটু ওর পাশে যাবেন একটু ওর পাশে যাবেন সবাই একটু যারা যারা এখানে কাজ করতেছেন এই যে আমি দেখতেছি মনে হয় তাকে প্যান্ট করে দেওয়া হবে তাই না এই প্যান্টটা আপনারা সংরক্ষণ সামনে যাবেন অনেক ভালো একটা কাজ আসলে আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা আমরা যেটা দেখতে পারলাম যে একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ আর কি অর্থাৎ পাগল বলা হয় যাকে যদিও পাগল বলা ঠিক না তার যে পরনের যে কাপড়টা এই কাপড়টা তার পরনে ছিল তাই না এই কাপড়টা পরনে ছিল তার পরনে ছিল এখন নতুন করে তাকে কাপড় পরে দেওয়া হচ্ছে অর্থাৎ গোসল শেষে তাকে কাপড় পরে দেওয়া হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তার গায়ে অনেক রক্ত অর্থাৎ সে অ্যাক্সিডেন্ট করেছে আমি একটু রিকোয়েস্ট করবো যারা এই ভালো কাজটার সঙ্গে যুক্ত তারা একটু সবাই একটু তাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তারা একটু সবাই যাও 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 তোমরা অনেক ভালো একটা কাজ করো না দেখি দেখি তোমরা একটু আমার ক্যামেরার সামনে আসো একটু সবাই যে যে এখানে আছো সবাই একটু ক্যামেরার সামনে আসো একে একে বলবা তুমি কি করো এই বাবা তুমি কি করো বলো একটু তুমি কিছু করো না আর কে কি করে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে আর নামটা আরেকবার শুনি আর কি সৈকত তাই না বাড়ি এলাকায় এই এলাকার নামটা কি এটা বগুড়ার কইপাড়া ধরে কয় নাম্বার ওয়ার্ড বগুড়া পৌরসভার 20 নাম্বার ওয়ার্ড সে কাঁপতেছে আসলে শীতে সে কাঁপতেছে তাকে নতুন কাপড় পরে ওই কাপড়টা কিন্তু ভিজে যাচ্ছে কিন্তু দ্রুত তাকে একটা প্যান্ট পরে তো দেখি প্যান্টটা দেখি এই যে প্যান্টটাও নিয়ে আসা হয়েছে এক জায়গাতে প্যান্টটা কাপ অর্থাৎ এই বাসায় পাশে বাসায় থেকে এখানে অনেকগুলো বিষয় উঠে আসলো যেটা বলার মতন
যে একজন মানুষ একটা ভালো কাজে উদ্যোগ নিয়েছে, সেখানে বিভিন্ন বয়সী ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ তার সে ভালো কাজের পাশে দাঁড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় যেটা, পাশের যে বাড়িওয়ালা, এই পাশের বাড়িওয়ালাও তাকে সহযোগিতা করেছে, অর্থাৎ তাকে তাকে কাপড় দিয়ে সহযোগিতা করেছে, নতুন কাপড়। অর্থাৎ একটা ভালো কাজের উদ্যোগ নিলে সেটাকে শেষ পর্যন্ত একটা ভালো ফলাফল পাওয়া যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার খাওয়ার জন্য আবার সে বাড়ি থেকে আবার একটু কলাও দেওয়া হচ্ছে। আসলে আর সকলের জন্য শুভকামনা সুভাষ সুপন্তর পক্ষ থেকে। যেখানে ভালো কিছু সেখানে সুভাষ সুপন্তর, সেখানে আমি মোহাম্মদ ফরিদুর রহমান ফারুক। প্যান্টটা মাখায় না, ভালো করে একটু প্যান্টটা পরে দাও। এতক্ষণ সাথে ছিলাম আমরা বগুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড থেকে। তার পরিবার যেন তাকে খুঁজে পায় এবং সে যে পরিবার মানুষ, সে পরিবার যাতে ফেরত যেতে পারে। এটাই তো তোমাদের কথা, তাই না? অনেক ভালো একটা প্রস্তাব তোমরা করেছ। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমাকে ফলো করে, তাদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য।